মালদার গাজলে আঙ্গিক আর্ট স্কুলের পরিচালনায় তিন দিন ব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো গাজলের বেসরকারি একটি লজে। চিত্র প্রদর্শনীর আজ শেষ রজনী। জানা গেছে আঙ্গিক আর্ট স্কুলের চিত্র প্রদর্শনী অনুষ্ঠানটি এবছর তাদের দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা রাখি সরকার। তিনি বলেন, চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন ধরনের যেমন ওয়ার্ল্ড প্রিন্ট ছবি, সামাজিক ছবি তুলে ধরা হয়েছে। এছাড়াও এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে যেমন খুশি তেমন আঁকো প্রতিযোগিতাও হয়েছে এবং যারা কম্পিটিশনে উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুরস্কৃতও করা হয়। তিনি আরো বলেন, চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে ছবি আর্টের মধ্য দিয়ে মানুষের আবেগ প্রকাশ, ভাবধারা বা এগিয়ে নিয়ে যাওয়া মানুষের জীবনের সাফল্য এনে দেয় তাদের ভাবনাগুলো প্রকাশিত করার জন্য এই চিত্র প্রদর্শন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আঙ্গিক আর্ট স্কুলের দ্বিতীয় বর্ষের চিত্র প্রদর্শন অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ, আজ 9 নভেম্বর। আজ 3টে থেকে আমাদের ওয়ার্কশপ চলছে, শুরু হয়েছে, আর সন্ধ্যে থেকে সমস্ত দর্শকরা আসবেন সেটা আমরা আশা করি। আর আমাদের প্রোগ্রাম চলছে মোটামুটি ভালোই, আমরা খুব উপভোগ করছি, মজা করছি। এটা একটা চিত্র প্রদর্শনী করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আঙ্গিক আর্ট স্কুল, আঙ্গিক আর্ট স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে গাজলের শঙ্করপুর কালী মন্দিরের অপোজিটে অন্নপূর্ণা লজ। দিন চলবে, গতকাল হয়ে গেছে, আজ আগামী আজকে হচ্ছে আর আগামীকাল হবে। দুপুর 3টে থেকে রাত্রি 9টা অবধি গ্যালারি আমাদের খোলা থাকবে। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।